আসসালামু আলাইকুম আমার ভাই বন্ধুরা, আমি সজীব ফ্রম সজীব অফিসিয়াল অ্যান্ড ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে ভারত ও বাংলাদেশের পার্থক্যটা তুলে ধরব। ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনি নিজেই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কে সেরা, বাংলাদেশ নাকি ভারত। তো বন্ধুরা, আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। ইতিহাস: ভারত প্রথম টেস্টের স্বীকৃতি পায় 1932 সালে, আর প্রথম টেস্ট জয়লাভ পায় 1952 সালে। অর্থাৎ ভারতের প্রথম টেস্ট জয়লাভ পেতে সময় লাগে 20 বছর। বাংলাদেশ টেস্ট স্বীকৃতি পায় 2000 সালে, প্রথম টেস্ট জয়লাভ পায় 2005 সালে। অর্থাৎ বাংলাদেশের প্রথম টেস্ট জয়লাভ পেতে সময় লাগে মাত্র 5 বছর। যেখানে ভারতের মতো দেশে লেগেছে 20 বছর, সেখানে বাংলাদেশে লেগেছে মাত্র 5 বছর। ভারতের টেস্টে প্রথম ডাবল সেঞ্চুরি আসে 32 বছর পর। বাংলাদেশের টেস্টে প্রথম ডাবল সেঞ্চুরি আসে 12 বছর পর। ভারত ওয়ানডে স্বীকৃতি পায় 1971 সালে, প্রথম ওয়ানডে জয় পায় 8 বছর পর 1979 সালে। বাংলাদেশ ওয়ানডে স্বীকৃতি পায় 1997 সালে, প্রথম ওয়ানডে জয়লাভ পায় মাত্র 1 বছর পর 1998 সালে। যেখানে ভারতের প্রথম ওয়ানডে জয়লাভ পেতে সময় লেগেছে 8 বছর, সেখানে বাংলাদেশের সময় লাগে মাত্র 1 বছর। ভারত তাদের প্রথম ওয়ার্ল্ড কাপে সবগুলো ম্যাচ হারে। অন্যদিকে বাংলাদেশ তাদের প্রথম ওয়ার্ল্ড কাপে স্কটল্যান্ডের পাশাপাশি পাকিস্তানের মতো পরাশক্তিদের বিরুদ্ধে জয়লাভ করে। ভারত তাদের 11 জন প্লেয়ার বের করে 121 কোটি লোকের মধ্য থেকে। বাংলাদেশ তাদের 11 জন প্লেয়ার বের করে মাত্র 16 কোটি লোকের মধ্য থেকে। ভারতের ক্রিকেট আজকের অবস্থান তৈরি করেছে 82 বছর খেলে, আর বাংলাদেশ ক্রিকেট খেলে মাত্র 17 বছর ধরে। আমাদের এই অল্প সময়ে যা অর্জন করেছি সেই তুলনায় ভারত অনেক পিছিয়ে। হে ভারত মাতা, তবে কিসের এত স্তম্ভ তোমার, কিসের এত অহংকার? তোমাদের মতো 82 বছর খেলতে হবে না, বাংলাদেশকে আর মাত্র কয়েকটা বছর খেলতে দাও, বিশ্ব ক্রিকেটের রাজদণ্ড নিয়ে ছিনিমিনি খেলবে বাংলাদেশ। সেই দিন খুব বেশি দূরে নেই, সেই দিন তোমরা টাইগারের সাথে কথা বলবে মাথা নিচু করে। তো বন্ধুরা, এখন আপনারাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের মতে কে সেরা, ভারত না বাংলাদেশ। নেক্সট টাইম ক্রিকেট নিয়ে এরকম ভিডিও বানাবো কিনা সেটা জানাবেন কমেন্ট বক্সে। আর পরবর্তী ভিডিওগুলো মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।